দত্তপুকুর কাশিমপুর নতুনপাড়া খেজুরতলায় সোমবার ভর সন্ধেবেলায় শুট আউট। ভর সন্ধ্যায় এক ব্যক্তিকে পরপর দুটি গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মনমতো মণ্ডল নামে এক ব্যক্তি জমির দালালি করেন। একসময় তিনি বিজেপি দল করতেন, কিন্তু কী কারণে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো এই ব্যক্তির এখনও পর্যন্ত সেটা রহস্য। আর্থিক লেনদেন নাকি রাজনীতির শিকার, তার পূর্ণাঙ্গ তদন্তই নেমেছে দত্তপুকুর থানার পুলিশ। উনি ফোন কানে 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 নিয়ে এগুলিতে বেরোচ্ছে, হ্যাঁ এইগুলিতে বেরোচ্ছে। আমি আমি জল দিয়ে আমি আমার বাড়ি চলে যাই, তারপরে জল দিয়ে আদুর জল দিয়েছি, দেওয়ার পরে শুনলাম এখানে আমি দেখেছি উনি বেরোচ্ছে গলি দিয়ে। ফোন করে না, এখানে কেউ থাকে না, ওনার কাছে তো কি একা বসে আছে, একাই আসছে। ওনাকে কে ফোন করেছে, সেই ফোন লিস্টটা ফোন নম্বর আছে, এখানে অনেক লোক গেম খেলে ডেইলি, যারা না খেলে তারা তো দেখবে না যে গেম খেলছে না, যেটা মেনে নিয়ে ওরা ফুটফুটে যা গেম খেলে তারা বেরিয়ে যাবে। কি হয়েছে স্যার, গুলি আওয়াজে সবাই ভয় পায়, তাই না? ভয় পায় না, যে গেম খেলছে ভয় দৌড় মারে। আমি জল দিতে যাচ্ছি, তারপর উনি বেরোচ্ছে, এবার কথা কথা বলছে, আপনাকে মারতে হবে না, কেউ টাইম লাগবে। কি হয়েছে, আমি আজকে কোর্টে ছিলাম, কোর্টে ছিলাম বলতে আমার ভাইরেরা কেসে সাক্ষী সবাই জানে, এই সাক্ষীও হয়নি। আমি আস্তে আস্তে 6:30-7:45 বাজে, তার মধ্যে আমি গোলায় আইয়া বসছি। গোলায় আসার পরে আমার ওই এক ভাইয়ের বউ বামুন গাছ ফোন করে, মিঠুন মণ্ডল বলে, যে কাকা খেজুরতলায় কিছু হয়েছে নাকি জানো? আমি না, আমি তো কিছু জানি না, বলছে কেউ। তারপরে আমার এক ভাইজি ফোন করে বলছে, কাকা খেজুরতলায় কিছু হয়েছে। আমি দাঁড়া, আমি শুনছি, আমি যাচ্ছি, গোলায় লোকজন ভর্তি। আমি বলছি তোমরা এখন আমার সাথে যাবে, তা চলো খেজুরতলায় কী হয়েছে আমি দেখ যাচ্ছি। এবার তো দেখি এখানে অনেক লোকজন ভর্তি, আর এ তো দেখি মনমোহনদার মানে এখানে পড়ে আছে, তার দুই ছেলে বউ কান্নাকাটি করছে, এই অবস্থা আমি দেখতে পাচ্ছি। এসে এরকম ভর সন্ধ্যাবেলায় যারা করেছে, যে দুষ্কৃতিই করে থাকুক, আমরা যেটা প্রশাসনের কাছে চাই যে আইনত তাদের সাজা হোক এবং ঠিকমতো তাদের বিচার হোক, পুলিশ তা তদন্ত করে তাদের বের করুক, আমি এটাই চাই। যে এরকম জিনিস যাতে কাশিমপুর নূতন পাড়ায় পরবর্তীকালে আর না ঘটে। কারা করেছে এবার দুষ্কৃতির কাজ তো দুষ্কৃতি করবে, কারা করেছে এটা তো বলা মুশকিল। আমি জানি না, আমি বাড়ির থেকে বেরিয়েছি, আমি আমের ব্যবসা করি টুকটাক, আমি ওই লোকের কাছে দেনা পাবো। ওই আমি কালেকশনে যাচ্ছিলাম, শুনলাম হঠাৎ একজন আমাকে বললো যে মার্ডার হয়েছে এখানে, আমি এসে দেখলাম উনি পড়ে আছে, কিন্তু উনি কারোর সঙ্গে ঝগড়া থাকে না, অশান্তি নেই, উনি খুব অত্যন্ত ভালো লোক, আমি এইটুকু জানি। আমি জানিও না, আমি এই 10-8 ঘন্টা আগে শুনলাম যে ওখানে মার্ডার হয়েছে। কে মার্ডার হয়েছে তাও যায় না, আমি এসে দেখলাম আমার এক আমাকে আমি ভাইপো আমাকে ভাইপো ভাইপো ডাকে, আমার কাকা হোক হিসেবে আমি এগিয়ে যাই। ভালো লোক, খুবই অত্যন্ত ভালো লোক। হ্যাঁ হ্যাঁ, আমি ওনার বাড়িতে যাই, ওনার আমি উনি আমার কাছে অনেকবার গিয়েছে, উনি আমি পেশায় দালালি করে, জমির দালালি করে, মনে হচ্ছে তাই। এবং উনি ওনার মনে হচ্ছে এই জমির দালালি নিয়েই ওনার সঙ্গে এইটা মানে ইয়ে হচ্ছে। আমার কাছে ফোন আসে গোসপাড়া থেকে যে আমাকে একটা জল দিতে হবে, আমি 6:40 আমি জল দিতে যাই, জল দেওয়ার পরে আমি দেখি মনমতো ওই গলি থেকে বেরোচ্ছে ফোন করতে করতে, আর কাকে ফোন করছে সেই সিমটা সেই ফোনটা ওনার ছেলের কাছে আছে, সেই সিম দেখে বোঝা যাবে যে ফোনটা কখন কাকে করেছে, তারপরে ঘটনা ঘটেছে এখানে।
তখন তখন 7টা বাজে মনে হয় তখন মিনিমাম 7টা আর 6টা দিয়ে জল আনতে গেছি যারা যারা মাটা করেছে তাও তো 6টা দিয়ে মাটা করবে না কথা বলেছে নিশ্চয় কিছু করেছে তখন ফাইরিংটা করেছে ফাইরিংটা করেছে কেউ আওয়াজ পায়নি গুলি সাইলেন্সার লাগানো ছিল এমনি জমি দালালি করতো মাঝখানে একটু কোথায় একটা দ্বন্দ্ব ছিল মানে একটা কী ব্যাপার আছে তারপর একটুখানি সমস্যা ছিল যে কোনো সমস্যা একটা সমস্যা আজকে দাঁড়িয়ে লোকটা সবার কাছে বলতে সবাই তো বলে ভালো আমি তো ভালো আমার মেয়েকে বিয়ে দিচ্ছি ওই বাড়িতে আমার বিয়াই জমি দালালি করছে বাড়িঘর কি ভালো করেছে আরও জমি দালি ভালো করছে খাওয়ার থেকে যাতে ও না করতে পারে এই বিষয়ে সেটাও রাজনীতি করতো বিজেপি করতো মাঝখানে বিজেপি করতো তারপর মাঝখানে বিজেপি করে না বসে পড়েছে আজকে কিন্তু আমাদের পরে এমনি কোনো ঘটনা ঘটেনি আজ পর্যন্ত এখানে কোনো ঘটনা ঘটেনি আজ আজকে আমি এসেছি এখানে 35 বছর বেশি হয়ে গেছে এই 35 বছর এই প্রথম ঘটনা ঘটলো খেজুরতলায় খেজুরতলা কেন আমাদের কাশিমপুর নতুন পাড়ায় এই প্রথম ঘটনা ঘটলো নৈহাটিতে এই প্রথম থিম বেস্ট রেস্টুরেন্ট দ্য ব্ল্যাক হারবার মাল্টি কুইসিন রেস্টুরেন্ট এখানে পাবেন ইন্ডিয়ান কন্টিনেন্টাল তন্দুর চাইনিজ বা বেঙ্গলি সমস্ত রকম খাবার একমাত্র ও সুন্দর প্রতিষ্ঠান হল দ্য ব্ল্যাক হারবার পুজোর আসরে ঘুরতে ঘুরতে সব পরিবারে চলে আসুন ঠিকানা 225/1 আরবিসি রোড নৈহাটি আর হ্যাঁ এখানে পাবেন বিনা কোনো অতিরিক্ত খরচে ফ্রি হোম ডেলিভারির সুবিধা